হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় ভালো, আমিও ভালো আছি। আজকে ফেসবুকের ফলোয়ার অপশনটি চালু করার নিয়মটি দেখাবো। তার জন্য যা করতে হবে, আমাদের প্রথমে ফেসবুকে ঢুকতে হবে। হ্যাঁ, ফেসবুকে ঢুকলাম। এটা আমার নিজস্ব আইডি। এখান থেকে আমাদের ফেসবুকের ফলোয়ার অপশনটি অন করার জন্য যা করতে হবে তা হচ্ছে থ্রি ডটে ক্লিক করুন। থ্রি ডটে ক্লিক করার পরে প্রাইভেসি শর্টকাটে ক্লিক করুন। হ্যাঁ, এখান থেকে মোর সেটিংসে ক্লিক করুন। এখান থেকে আপনি প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে আপনি যা যা অপশনগুলো আছে, প্রথমটাতে পাবলিক, দ্বিতীয়তে পাবলিক, এখানে আমি আমার 3 নম্বর অপশনটা আনলিমিটেড রাখছি, যা জাস্ট আমার কারণে। এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট এভরিওয়ান করবেন। এখানে এরপর হচ্ছে ফোন নাম্বারটা আমার আনলিমিটেড এভরিওয়ান করা আছে, যাই হোক। আচ্ছা, নিচের অপশনটা, ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইয়ার প্রোফাইল, এখানে আমারটা নো করা আছে। এখান থেকে ইয়োলো সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইয়ার প্রোফাইল, এই অপশনটা চালু করে দেবেন। চালু করে দিলেই আপনার ফেসবুক ফলোয়ার অপশনটি অন হয়ে যাবে। দেখেন, আমারটা অন করা আছে, অন করলাম। এখন আমরা দেখবো ফেসবুক ফলোয়ারটি অন হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গেছে। এই তো ফলোড বাই 1643 পিপল। তো বন্ধুরা, আগে বলে নিই, এটা আসলে 18 বছরের নিচে আসলে ফলোয়ার অপশনটি চালু হবে না। যদি আপনার 18 বছর না হয়ে থাকে, তাহলে ফেসবুকের বার্থডেটা বাড়িয়ে নিন, 18 বছর পূর্ণ করে নিন, তাহলেই হয়ে যাবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করবেন ভিডিওতে, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। থ্যাংক ইউ।